সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দিল্লি আলামিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেশ কড়া ভাষায় তিনি পদত্যাগপত্র লিখেছেন, সে পদত্যাগপত্র উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছেন বৈশাখী। বুধবার বিকাশ ভবনে মিল্লি আলামিন কলেজের পরিচালন কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সেখানে কলেজের আভ্যন্তরীণ নানা বিষয় হয় ত্রিপাক্ষিক বৈঠক। অভিযোগ, সে বৈঠকে অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করে চূড়ান্ত অপমান করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলেন, করোনা ভাইরাস যেমন পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে, তেমনি মিল্লি আলামিন কলেজের ভাইরাস হচ্ছেন বৈশাখী। এরপরে কাঁদতে কাঁদতে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই ত্রিপাক্ষিক বৈঠকের শুরুতেই এমনকি বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরের বৈঠকে সবাইকে চা দিলেও প্রথমে বৈশাখীকে তা দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি যে নির্দিষ্ট শিক্ষক বৈশাখীকে লাগাতার অপমান করেন তাকে শিক্ষা দপ্তরের একটি উঁচু পদে বসানো হবে বলেও জানানো হয়। এই পদক্ষেপে প্রতিবাদ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা। তিনি শিক্ষামন্ত্রীকে জানিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিয়ম মেনে যা করার করতে হবে। জানা গিয়েছে শিক্ষামন্ত্রী বৈশাখীকে জানান তার সিদ্ধান্তই চূড়ান্ত। শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরে হাসিতে ফেটে পড়ে পরিচালন সমিতির সদস্যরা। ওদিন বৈঠক থেকে বেরিয়ে বৈশাখী শুধু বলেন, আমার অনেক বকেয়া রয়েছে, তা কোনোদিনই শিক্ষামন্ত্রীর কাছে চাওয়ার জন্য তদবির করিনি। আমি কলেজের শিক্ষক কর্মী ও ছাত্রছাত্রীদের ভালোবাসি, তাদের সমস্যা নিয়ে বারবার শিক্ষামন্ত্রীর কাছে যাই। কেন উনি আজ এই অসৌজন্যতা দেখালেন তা বলতে পারবো না, তবে বৈশাখীর অভিযোগ কুড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপরে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরে পদত্যাগপত্র পাঠালেন বৈশাখী। উল্লেখ্য, এর আগে দুবার অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন মহানগরীক শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী, কিন্তু শিক্ষামন্ত্রী তার ইস্তফাপত্র গ্রহণ করেননি। এখন দেখা যাক এবার তা গ্রহণ করেন কিনা পার্থ চট্টোপাধ্যায়।